মঙ্গলবার দেশের করোনা সংক্রমিতের সংখ্যায় নেমে এসেছে আট হাজারের ঘরে দু কুড়ি সালের তিন জুন আট হাজারের ঘরে শেষ জন্য ছিল দৈনিক সংক্রমণ তারপর যত দিন গিয়েছে পাল্লা দিয়ে বেড়েছিল রোজ নতুন করে আক্রান্ত হওয়া এক লাখের দোর গোড়া থেকে কমতে কমতে প্রায় সাত মাস পর তা আবার আট হাজারের ঘরে দৈনিক সংক্রমণের মতো কমেছে দৈনিক মৃত্যু গত এক মাসের বেশি সময় ধরে তা দুইশোর নিচেই রয়েছে মঙ্গলবার তা একশোর নিচে নেমেছে বারো মেয়ের পর এই প্রথম দৈনিক মৃত্যু একশোর নিচে নামলো গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আট হাজার জন এখন অবধি দেশে মোট আক্রান্তের সংখ্যা হল এক কোটি সাত লাখ ছেষট্টি হাজার দুশো পঁয়তাল্লিশ জন করোনা ভাইরাস দেশে এখন অবধি এক লাখ চুয়ান্ন হাজার চারশো ছিয়াশি জনের প্রাণ কেড়েছে গত চব্বিশ ঘন্টায় মৃত চুরানব্বই জন এদিকে এক কোটি চার লাখ আটচল্লিশ হাজার চারশো ছয় জন ইতিমধ্যেই সুস্থ গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন তেরো হাজার চারশো তেইশ জন এই সুস্থতার জেরে কমছে সক্রিয় রোগীর সংখ্যা কমতে কমতে তা হয়েছে এক লাখ তেষট্টি হাজার তিনশো তিপ্পান্ন জন piu riport channel tinra